আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পবিত্র কোরআনের সূরা আল বাকারায় 26 নম্বর আয়াত আমি এখানে তেলাওয়াত করছি। ওয়া বাশশিরি আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান কালু হাযা আল্লাযীনা রুজিকনা মিন কাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। যাহারা ইমান অনয়ন করে, সৎকর্ম করে, তাদের দিকে সুসংবাদ দাও যে তাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহা নির্মদেশ দিয়ে নদী প্রবাহিত। যখনই তাহাদের ফলমূল খাওয়াইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিব আমাদের পূর্বে তো জীবিকা স্বরূপ ইহাই ছিল, যাহা দেওয়া হইয়াছে ইহা তো তাহাই, তাহাদের অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহারা জন্য রয়েছে পবিত্র সঙ্গী, ইনি তাদের তারা সেখানে চিরকাল অবস্থান করিবে। এখানে রসুলদেরকে বলা হয়েছে যে আল্লাপাক বলছেন যে তোমরা সুসংবাদ দাও তাদের জন্য, যাহারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়ে আছে এমন জান্নাত যাহার মধ্যে, যাহার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, ফল ফুল দেওয়া হইব, যে খাদ্য আমরা পৃথিবীতে খাইছি সেই খাদ্যই এবং আরও অনেক রিজিক দেওয়া হইব যাহারা ইমান আনে এবং সৎকর্ম করে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারায় প্রথম যে আয়াত আছে, জালিকা কাল কিতাবুল আগায় বা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন কাবলিক অবিল আখিরাতি হুম ইউকিনুন। ইহা সেই কামেল পূর্ণতম কিতাব, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, যাহার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, এটা পথ প্রদর্শন একমাত্র মোত্তাকিন। আপনি যদি মোত্তাকিন থাকেন, আল্লাহর প্রতি তাকুয়া থাকে, বিশ্বাস থাকলে, তাহলে আপনি ইহারূপে বিশ্বাস অনয়ন করতে পারবেন। যারা অদৃশ্যের উপর ইমান আনে, যেরকম না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবী রাসুল এবং ফেরেশতাগণ, আল্লাহ নবী রাসুল ফেরেশতাগণ তো আমরা কেউ দেখি নাই সচক্ষে, কিন্তু এটা ফিল করা যায়, অনুভূতি করা যায়, আল্লাহ যে আছে সেটা মনের প্রশান্তি। আপনি যদি তাকে জিকর করেন, জিকরুল্লাহ বলা হয়েছে, তাহলে আল্লাহকে দেখা যায়, আল্লাহর আরশ তো মানুষের ভিতর আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে, কারণ আল্লাহ এই মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের জিকর যা আছে সেটা পরিবেষ্টন করে আছেন। যাহারা এই বিশ্বাসগুলি করব, যাহা অদৃশ্যের উপর, যাহা নামাজ কায়েম করব এবং যাকাত দিব, যে রিজিক দিচ্ছে সেটা মানুষকে দিব, এবং যাহা এ কিছু নাজেল করা হয়েছে তোমার প্রতি এবং তোমার পূর্বে যাহা নাজেল করা হয়েছে, এই কোরআন নাজেল করা হয়েছে বাস্তব যে প্রেজেন্ট আমরা পড়তেছি এটা, এবং পূর্বে যেসব নবী রাসুলদের কাছে, 19 জন নবী রাসুল কাছে প্রেরিত নাজেল হয়েছে, তাদের প্রতি বিশ্বাস আনতে হবে। তখনই কী করবো, আল্লাপাক তোমার থেকে এমন জান্নাত দিব যে জান্নাতগুলির আল্লাপাক বর্ণনা করে দেয়, যাহা তলদেশ দিয়ে নহর সমপ্রবাহিত থাকবে। পৃথিবীতে এখন দেখবেন যে বড় বড় উন্নত দেশে বা ওয়েস্টার্ন আমেরিকাতে যে বাড়িঘর আছে, কিছু যারা মিলিয়নার, এদের বাড়িগুলো এইভাবে তৈরি করে, কিছুটা তার বলা যায় জান্নাতের মতনে। যেরকম আমরা হিস্ট্রিতে একটা হয়েছে শেখ সাদি, যে তার জান্নাত তৈরি করছিলো, সে ঢুকতে পারে নাই, বিশাল স্বর্ণ দেওয়া, ডায়মন্ড দেওয়া তৈরি করছিল, অতপর সে ঢোকার আগে মারা গেছে, এরকম একটা কাহিনী আছে। সেই জান্নাত দেখা এবং আল্লাহ পাক আরেক জায়গায় বলছে যে তুমি যদি নিজেকে আত্মসমর্পণ করো, নিজেকে বিক্রি করো, তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের মূল্য এই আসমান জমিন যে মূল্য আছে সেই মূল্য চাইতে অধিক, এবং যারা অস্বীকার করব তাহার দিকে চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হইব। আল্লাহ পাক এই কোরআনে যেরকম বসে ফি কি কয়, খালিদিনা ফিহা, মানে চিরকাল সেই জান্নাতেই থাকবে, আবার যে দোজখে যাবে চিরকাল সে জাহান্নামে থাকবে, কারণ যে জাহান্নামে, জাহান্নামে বাইর হইবে না, যে ব্যস্ত যাবে, ব্যস্ত থেকে আর বাইর হইবে না, আল্লাহর নেয়ামত, আল্লাহ এটা যতদিন চাইবে ততদিন এটা থাকবে।
কাজে আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের রুজুকে ধরে রাখতে হবে, এই রুজুকে ধরে রাখতে হবে। তাসিমু বিহাবলিল্লাহ হিসাবে আল্লাহ পাক বলছে আল্লাহ রুজুকে ধরে রাখতে হবে। এটা দলে উপদলে যারা করে এরা বিশ্বাস করে, এরা এরা হচ্ছে মোশরেক। আল্লাহ পাক অনেক আয়াতে বলছে শোরাকা বা মোশরেক শিরকের সাথে বিশ্বাস করে, সেটা হলো এগুলো যা এই আল্লাহর এই রুজুকে ধরে রাখতে হইব, এই রূপে চলতে হইব, তাহলে আপনি সৎকর্ম হইবেন। আল্লাহকে না দেখে অদৃশ্যের উপরে ইমান না আনতে হবে। আল্লাহ পাক অনেক আয়াত দিয়েছে, তারপর তো সেটা আছে অদৃশ্য রূপে এবং বাস্তব আমাদের কাছে অনেক আয়াত নিদর্শন দিচ্ছে। যেরকম আল্লাহ পাক বলছে যে আমি আসমান এবং জমিন এবং এই পৃথিবীতে জীব জন্তু যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে আছি, তোমাদের খাদ্যের জন্য। এবং আল্লাহর এটি নিদর্শন, এই যে মেঘ থেকে বাড়ি বর্ষণ হয়, তারপর খাদ্য উৎপাদন হয়, আমরা যে খাওয়া দাওয়া করি, জীবজন্তু আছে, তারপর গরু থেকে দুধ হয়, এটি আল্লাহর নিদর্শন। এগুলি আয়াত, এটি আমাদের সচক্ষে আছে, দেখতেছি। এরপর যদি কেউ বিশ্বাস না করে তার মতো মূর্খ নাই, এই জন্য ওই সব মূর্খদের জন্য আল্লাপাক কী বলছে, খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিম ওয়া আলা আবসারিহিম শাওয়াত আলা মাদা মুনাযিম, তাদের হৃদয়ের মধ্যে আল্লাপাক খাতাম মোহর করে দিবেন, কান চোখ এরপর সব কিছু এটি পর্দা করে দেবেন। তার চোখ আছে দেখবো না, কান আছে শুনবো না, হ্যাঁ হৃদয় আছে ফিলিংস করতে পারবো না, তাদের মোহর মাইরে দেবো, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। ফি না খালিদিনা ফিহা, মানে চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য আছে। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস আর ইমান কর ইমান আনবো এবং নিজেকে আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে, তাদের জন্য সেই জান্নাত আছে চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে সেই জান্নাত। তাই আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই কোরআনের রুজুকে ধরে রাখা তৌফিক দান। এটা কিন্তু দলে বদলে বিভক্ত না, যে নিজেকে আত্মসমর্পণ করবে এই কোরআনের ইসে চলবো, সে ভালোভাবে চলবো এবং সৎকর্ম করবো, সেই এই জান্নাতের অধিকারী হবে ইনশাল্লাহ। আমাদের সবাইকে এই জান্নাত তৌফিক দান করুন এবং আল্লাহ যাতে আমাদের হেদায়ত দেন এবং এই পবিত্র কোরআনের রুজুকে ধরেন। আলহামদুলিল্লাহ, এই পবিত্র কোরআন রুজুকে ধরেন এর অর্থ না ই হোল ইজ টাইট, এভাবে এটা হচ্ছে আল্লাহ যে কমান্ড করতেছে পবিত্র কোরআনে আদেশ নিয়েছে এগুলি মেন চলতে হইব। ওকে, আমাদের সবাই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আল্লাহর প্রশংসা করি, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য।